गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माय चैनल, वेलकम टू अ न्यू ब्लॉग। आशा करी सकले বাড়িতে আছো, ভালো আছো, সুস্থ আছো। তো আজ হলো সানডে, সময় 9টা, আর এখন আমরা বেরোচ্ছি হলো গিয়ে বাজার। বাজার ঠিক নয়, দু একটা ছোটোখাটো কাজে। এক নম্বর হলো চিকেন কিনবো, দুই নম্বর হলো ছোলা ভাটুরে পেলে নেব, তিন নম্বর হলো আমাদের গাড়ি যেখানে রাখি সেই গ্যারেজে যাব গাড়িটা স্টার্ট দিতে, কারণ বহুদিন গাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তো সেই কারণে আজকে বেরোনো। তো চলো তোমাদের সঙ্গে দেখাবো, তোমাদেরকেও দেখাবো আমরা কোথায় গাড়ি ঠাড়ি রাখি। এই হলো আমাদের গাড়ি রাখার জায়গা, এখানে সবার গাড়ি থাকে। এখানে গেট আছে একটা, গেটটা খুলে দিয়েছি। সবার গাড়ি থাকে এখানে, প্রচুর প্রচুর গাড়ি। এই আমরা স্কুটি করে এসেছি, আর এইটা আমাদের গাড়ি, কারণ আমাদের ইট পাথর দিয়ে ঢেকে রাখা হয়েছিল, যা ঝড় ছিল তাতে পুরো গাড়ির কভার উল্টে গিয়ে অন্য গাড়িতে পড়ে যায়, সেই কারণে ইট দিয়ে চাপা দিয়ে গেছে অনির্বাণ। এই ঝড়টা যশের আগে এসে ঠিক করে গেছে, আজ হয়তো বের করলেও করতে পারে। আর এখানে সব থেকে প্রিয় গাড়ি হলো আমার এইটা, রেড ইকোর স্পোর্টসটা। বাকি বহুদিন পর টবিন রোডে এখন আমরা, মানে গাড়িতে একদম তেল নেই, তো তেল ভরতে যাচ্ছি, তারপর যাব হলো স্পেন্সার্সে। আমাকে যদি দেখতে খুব বাজে লাগছে, যাই হোক এখন ভেবে লাভ নেই, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, চিকেন কেনাও কমপ্লিট, এখন স্পেন্সার্সে যাব কিছু জিনিস কিনতে, যেগুলো একদমই শেষ সেগুলো, আর আপাতত তেল ভরতে যাব, তারপর স্পেন্সার্স। বড়ানগরে এসছি, তৃপ্তি মহলে মিষ্টি নেব না, এটা তো হয় না। তো এখন তৃপ্তি মহলে রসগোল্লা, রসগোল্লা কত করে এইগুলো? হ্যাঁ, দশটা দিয়ে দাও। এখান থেকে আমরা বেশিরভাগ খিচ্চপটা পাই, কিন্তু বললো রসগোল্লা নেই, তাহলে রসগোল্লা ডান। আমাদের কেনাকাটা, আমার সানগ্লাসটা গাড়িতে রেখে কোথায় চলে গেছে, দামি সানগ্লাসটা ভোগে চলে গেল, কোথায় যে মরে গেছে মনেই করতে পারছি না। হলো, ও পেছনে রাখবে তো, মালপত্রগুলো দাও। সানগ্লাস কোথায় গেলি? সানগ্লাস আমার, পেয়েছি আমার সানগ্লাস, একটা ব্যাগে ওই র্যাকের মধ্যে ছিল সিটের পেছনে, মানে এটা আমি তন্ন তন্ন করে গোটা বাড়ি খুঁজেছি। আর একটা জিনিস, এই মাউন্টটা, ফোনের ফোন সেট করার মাউন্ট, এটা মানে গোটা বাড়ি তন্ন তন্ন করে খুঁজে কেঁদে ফেলেছি আমি। এদিকে দেখছি গাড়ির মধ্যে কোনো কারণে হয়তো এসেছিলাম, এটা তোলা, কোনো কারণে হয়তো আমি গাড়িতে ফোনটা লাগাবো বলে এনেছিলাম, দিয়ে গাড়ির মধ্যেই রয়ে গেছে। আর আমি ভাবলাম যে ওটা বোধহয় কোথাও ফেলে দিয়েছি বা কোনো কারণে মিসপ্লেস হয়ে গেছে, মানে গোটা বাড়িতে যে কিভাবে খুঁজেছি এই মাউন্ট। আমার সানগ্লাসটা বেসিক্যালি আমি এখানে রাখি, এখান থেকে সরানোর পর যে ওই সিটের পেছনে রাখতে পারি ওটা মানে মাথাতে ছিল না, তাছাড়া ভালো করে খুঁজেও দেখিনি। এই জাস্ট স্নান করে উঠলাম, স্নান করে উঠে একটু ম্যাঙ্গো শেক খাচ্ছি, অনির্বাণকেও দিয়েছে। আর এইখানে সমস্ত প্যাকেটের জিনিসগুলো আমি কে ধুয়েছি, না মিষ্টিটা ধুইনি, মিষ্টিটা স্যানিটাইজ করা, বাকি সমস্ত আমি এই রকম প্যাকেট, যেহেতু ডিরেক্ট ফ্রিজে রাখি এগুলো, প্যাকেট শুদ্ধ এই স্পেন্সার্স থেকে আনা জিনিসগুলো, তো সেগুলো আমি ধুয়ে নিই, আমি ভিম বারের জলেই ধুই। তো এটা হলো মাদার্সের, এটা চিলি, গ্রিন চিলি পিকল, যেটা আমরা খুবই খাই, মাদার্সেরই খাই, অন্য কিছু খাই না। আর এগুলো সব ওই কর্ন পিস, আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাই, সমস্ত এগুলো অনির্বাণের ফেভারিট। এই যে আমরা, ও যেটা আমি ছাঁস, যেটা দিয়ে আমি কেক বানাই প্লাস এভরিডে আমরা খাই, সেটা হলো এই যে আমুলের ছাঁস, দুটো বাটার মিল্ক, অ্যাকচুয়ালি মানে বাটার মিল্ক পড়ে এগুলোকে, তো এই বাটার মিল্ক আর কর্নফ্লেক্সও ফুরিয়ে গেছিলো, তো নিয়ে এলাম, আর আমুলের দই এনেছি। তো এখন আমাকে ফটাফট রান্নায় বসতে হবে, এখন একটু ঘরে মানে কিচ্ছু রান্না করিনি, জাস্ট এসে ওর জন্য ডাল সিদ্ধ আর ও ডিমের অমলেট আর মাংসের ঝোল আলু খাবে, তো চিকেন তো এনেইছি। তো আজ আমি বানাবো চিকেনের লাল ঝোল,
তো এটার জন্য কোনো কিচ্ছু করা হয়নি, কিন্তু এটার খুব কম জিনিসপত্র লাগে, তাই ভাবলাম লাল ঝোলটাই বানাই। আর ভাত এদিকে হয়ে গেছে, তো চলো চট করে আমি আগে রিল্যাক্স একটু ম্যাঙ্গো শেকটা খেয়ে নিই। তো লাল ঝোলের প্রথম এবং প্রধান উপকরণ হলো এই যে, এটা হলো এই যে কাশ্মীরি মির্চ, মানে গুঁড়োটা না, এটা হলো গোটা কাশ্মীরি লঙ্কা, যেটার কোনো ঝাল নেই কিন্তু রং হয়। আর একটা, আমরা খুব একটা ঝাল খাই না, তো একটা শুকনো লঙ্কা আমি এই গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট করতে পারি। এরপর যেটা করব, দাঁড়াও, আগে কড়াইয়ে সর্ষের তেল, অবশ্যই কড়াইয়ে অবশ্যই যাবে সর্ষের তেল। এই লাল ঝোলটার বেশি উপকরণ কিছু লাগে না, কিন্তু খুব মানে কি বলবো, সামান্য উপকরণেরই হয়, কিন্তু এটা কিন্তু নর্মাল যে চিকেন রান্না করি সেরকম না, একটু অন্যরকম, তাই জন্য আমি দেখাচ্ছি। আর এখানে দেখো আদা রসুন, কোনো কাঁচা লঙ্কা যাবে না, এটাই সমস্ত শুকনো শুকনো লঙ্কা যাবে। তো এখানে আমি এই যেহেতু শুকনো লঙ্কা নিয়েছি, এই কাশ্মীরি মির্চটা দিচ্ছি, আর এখানে আদা রসুন ফ্রেশ, আমরা কিন্তু পেস্ট করা আদা রসুন কখনোই দেব না, তাই জন্যই আমি দেখালাম আদা রসুনের পেস্ট দেওয়া যাবে না, ফ্রেশ চেষ্টা করবে, মানে বাড়ি তখনই পেস্ট করার আর কি। আর এই যে এটা হলো দিয়ে দিলাম কাশ্মীরি মির্চটা আর শুকনো লঙ্কাটা দিয়ে এই জলটাই দেব, ঠিক আছে, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেঁয়াজ কিন্তু ভাজা যাবে না, আমি দেখাচ্ছি প্রসেসটা পুরোটাই। একটা শুধু তেজপাতা দিলাম, নরমাল যেমন ফোড়ন দিই সেরকম কিন্তু কিছুই দেব না, শুধু যেহেতু চিকেন সেই জন্য আমি একটু কয়েকটা গোলমরিচের দানা দিচ্ছি। এই যে এবার দেখো যে আদা রসুন আর ওই লঙ্কা দুটো পেস্টের সঙ্গে একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো মিশিয়ে নিয়েছি। এই পেস্টটা ডিরেক্ট একটু লবণ দিয়ে আগে ছিটকাবে, এই পেস্টটা ডিরেক্ট এবার তেলে দিয়ে দেবো। এটাই লাল ঝোলের স্পেশালিটি। এবার দেখো আস্তে আস্তে একটু হলুদ গুঁড়ো দেব, চিনি দেব, অল্প চিনি। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কিন্তু এর সঙ্গেই কষবে, আর পেঁয়াজ না খুব পাতলা করে স্লাইস হবে, পেঁয়াজ কিন্তু যেমন তেমন ভাবে কাটলে হবে না, পাতলা স্লাইস হবে। এবার আস্তে আস্তে এটাকে কষাবো, পুরো মশলাটা এটাই কষবে। আর আলুও ভাজা যাবে না, আলু আমি এই দেখো এরকম ভাবে রেখেছি কেটে, ভাজা যাবে না। ওকে, মোটামুটি যখন একটু কষানো হয়ে যাবে মশলাটা, আমি একটু মাঝখানে এসে অল্প জল দিয়েছিলাম লেগে লেগে যাওয়ার পরে, মোটামুটি যখন একটা কষানো হয়ে যাবে আমি দেব দই ফেটানো, অবশ্যই ফেটানো দই। আমি কিন্তু মাংস কোনো রকম ম্যারিনেশনই করিনি, এই যে পিওর ধুয়ে রেখে দিয়েছি ভালো করে পরিষ্কার করে। এবার এটাকে কষাবো, আবার এগেইন কষাবো, আর এবার আলুগুলোও দেবো, আর না হলে আলুগুলো সিদ্ধ হবে না। এবার চিকেন গুলো দিয়ে দিচ্ছি, পুরো ক্লিন, ভালো করে ক্লিন করা চিকেন। এটা আমাদের
তো আমি কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম, দেখা যাক তেল ছেড়ে গেছে আশা করি। ওরে বাবা, তো এই যে তেল ছেড়ে গেছে, কষানো মোটামুটি ডান। এবার জল দিয়ে সেদ্ধ হতে দেবো, অবশ্যই গরম জল। যে কোনো মাংসে যখনই জল দেবে, গরম জলটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসটা একদম গরম জল দিয়ে দিলাম। আর ঝোলটা না একটু পাতলা হয়, এটা লাল ঝোল যেটাকে বলে, এটা একদমই পাতলা ঝোলই হয়, খুব একটা মানে গাঢ় হয় না। এবার সেদ্ধ হোক এটা। ইন দ্য মিন টাইম আমি যেটা করবো সেটা হলো, এখানে মাংসের ঝোলটা তো ফুটতে দিয়ে দিচ্ছে, এখানে গোটা গরম মশলা, আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, ঠিক আছে? তো এখানে দুটো লবঙ্গ, দুটো এলাচ, তিনটে লবঙ্গ, দুটো এলাচ আর একটু দারচিনি। আমি কিন্তু গোটা গরম মশলা বা ফোড়নও দিইনি, কিংবা কোনো রকম মশলাতে গুঁড়ো গরম মশলা দিইনি, এখানে গুঁড়ো গরম মশলা যাবে না। এই গোটা গরম মশলাই, গোটা গরম মশলাই এটাকে দিতে হবে, মানে ফ্লেভারটার জন্য। ভালো করে থেতো করে নেব, আর লাস্টে নামানোর আগে এই গরম মশলাটা দেবো আর ঘি দেবো, ব্যাস হয়ে গেল লাল জল। একটু অন্যরকম টাইপ, আমরা যেরকমভাবে চিকেন করি সেরকম নয়, কিন্তু খেতে বিশ্বাস করো ভীষণ ভীষণ টেস্ট হয়। এই দেখো লাল ঝোল, মানে লালই ঝোল পুরো। আর এই ভাত নিয়ে বসলাম, আজকে একটু লেটই হয়ে গেল, ভাত খেতে দুটো বেজে গেছে, দুটো বেজে পার, বেশি লেট হয়ে গেলে আমার আবার খেতে ইচ্ছা করে না। আজকে একটু গন্ধরাজ লেবুর প্রয়োজন ছিল, আজকেই নেই। চলো এবার খেয়ে নি। একটু অন্যরকম ঝোলটা, কিন্তু দেখি খেয়ে, ফার্স্ট টাইম আমি ট্রাই করলাম, কিন্তু দেখা যাক কেমন হয়েছে। পুরোটাই অন্যরকম, কিন্তু আমি বলবো প্লিজ ট্রাই করো, যারা পাতলা ঝোল পছন্দ করো, ভীষণ টেস্টি। এই এতক্ষণে একটু, আমার জানি না কেন প্রচন্ড গা হাত পা ব্যথা করছে, তো এতক্ষণে একটু চা নিয়ে বসলাম। অনির্বাণ গেছে ওই বাড়ি আর গাড়িটা রাখতে, আজকে সকালবেলা গাড়িটা আনতে গিয়ে, মানে গলি দিয়ে আসতে গিয়ে, ইচ অ্যান্ড এভরিডে এমন এখানে গোডাউনের এক একটা লরি লাগিয়ে রেখে দেয়, একটা গোডাউন আছে এখানে নেসলের বোধ হয়, তো ওরা এমনভাবে এখন একটাই মানে সরু গলি, সেখান থেকে দুদিকে গাছ লাগানো থাকে, দুটো গাড়ি সম্ভব না, বড় বড় পাস হওয়া, তো লরিটা এমনভাবে লাগানো থাকে, আমরা সকালবেলায় বাইরে মোড়ে রেখে কাজ করে, এবার দুপুরবেলা যখন আমরা 12টায় আসছি বাড়ি, আমরা তো বাড়ির সামনে গাড়ি রাখবো, তো লরিটা হেলতে দুলতে সরাতে সরাতে আমরা পাস করতে গেলাম, স্ক্র্যাচ খেয়ে গেছে। তো আজ ভেবেছিলাম আমি ছাদ দিয়ে যাবো, হাওয়াও দিচ্ছে, কিন্তু ছাদে জানি না কখন যাব, গেলেও যেতে পারি। তো ছাদে যাওয়ার আগে আমার একটু একটা জিনিস আছে, পার্সেল যখন দেখছো নিশ্চয় কিছু আছে, কিন্তু যেটা ব্যাপারটা হলো যে এটা আমি কিনিনি, এটা আমার বার্থডে গিফট। তো আমার বার্থডে হলো 7 দিন পরে আরও, তো এটা বার্থডে এখনো অনেক দেরি, তো সবার আগে একজন আমাকে গিফট পাঠিয়ে দিয়েছে, তো কে পাঠিয়েছে সেটা তোমরা গেস করে কমেন্ট করবে, আমি বলবো না, দেখি তোমরা কতটা চেনো লোকজনকে আমার ব্লগ দেখে। এনিওয়ে এটা একটা গিফট অ্যান্ড থ্যাংক ইউ যে পাঠিয়েছে, সে জানে আর আমিও জানি কে পাঠিয়েছে, কারণ আমার ফোনে মেসেজ অলরেডি ঢুকে গেছিলো, তো সেই জন্য আমি তোমাদেরকে বলতে বলছি যে কে পাঠিয়েছে, সেটা পরে আমি নেক্সট ব্লগে বলবো। ও আসলে আমি অনেকদিন আগে গল্পে গল্পে বলছিলাম যে আমার একটা
ক্যাপ্রিসির ওই স্লিং ব্যাগগুলো দেখছিলাম ফ্লিপকার্টে, তো সেই জন্য ওই ক্যাপ্রিসিরই স্লিং ব্যাগ পাঠিয়েছে। বাহ, কালারটা খুব মিষ্টি। মানে আমি সবসময় দেখবে স্লিং ব্যাগ নিয়েই চলাফেরা করি বেশিরভাগ টাইম, তো আমার লাগবে বলছিলাম বেশ কিছুদিন আগে। এই হলো গিফট, বার্থডে গিফট, ক্যাপ্রিসির একটা স্লিং ব্যাগ। থ্যাংক ইউ সো মাচ। গিফট পেতে কার না ভালো লাগে না, অনেকদিন বাদে গিফট পেলাম। না, লাস্ট ইয়ার প্রচুর গিফট পেয়েছিলাম, পৌরবী, অর্ঘশ্রী, শুভশ্রী সবাই দিয়েছিল। এই বছরও গিফট স্টার্ট, এবছর তো বাবা দিল ওটাই ফ্রাইং প্যানগুলো, এবার দেখা যাক। অনির্বাণও দেবে, কিন্তু অনির্বাণের গিফটটা একটু অন্যরকম, তো সেটা পরে তোমরা ব্লগে জানতে পারবে। এখন তো এখন আমরা সন্ধে দেবো, তারপর আমি একটু এক্সারসাইজ করবো, আর কি, আর কিছু না, এই চলে যাবে। এইভাবেই সানডেগুলো চলে যাচ্ছে, স্যাটারডে চলে যাচ্ছে। আগে স্যাটারডে সানডে নিয়ে কত রকম প্ল্যান থাকতো আমাদের, এখানে যাব, সেখানে যাব, এটা করব, সেটা করব, আর এখন পুরো সানডে স্যাটারডে এরকম করে বাড়িতেই বসে কাটাচ্ছি, দু বছর মানে এক বছরেরও উপর। এনিওয়ে, আজকে তাহলে ব্লগটা এই অবধি রাখছি। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। টাটা।